দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। এখন আপনাদের হাট ঘুরে একটু দেখাবো। প্রথম গরুটা আপনারা দেখেন, গরুটা খুব সুন্দর দেখতে, চমৎকার একটি কুরবানির জন্য একেবারে উপযুক্তি। কত ওজন হইব এখানে? সারমন হইব না? দাম কত রাখবেন? 1 লাখ। দর কষাকষি হইব না ফিক্সড? এদিক ওদিক হইব? আচ্ছা, এটা 1 লাখ টাকা রেখেছেন উনি, প্রায় 4 মণ। তারপর এখানে একটা আছে, বলতে অন্যান্য আইবে, দাম কত রাখবেন? 95। কয় মন হইবে? এটা স্যালমন 95 স্যালমন, মোটামুটি দাম কম আছে। চলেন সামনে দেখি আরো, বলতে এইবে অন্যান্য দাম কত রাখবেন? ইবে কত রাখবেন? 90। কত জন নেব? 3.5 মন নেব না? আর ই দুগো বললেন না, কত হইবে? কত কত মন করে হইব? উগো কত মন হইব? আরে মন কত করে রাখবেন? কত রাখবেন দাম? আশি। 3 মনের কাছাকাছি হইব আর দুরুঙ্গ। ধন্যবাদ। না না, 3 মন 3 মন, 19-20 হইব আর। চলেন সামনে আরো দেখি। গরু হাটটা খুব বড় অবশ্যই, এটা যদি আমি যদি একটানা দেখাতে একদিন চলে যাবে। তারপরে যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। এটা রানীর হাট, রাঙ্গনিয়া রানীর হাট। এই গরুটা চমৎকার একটি গরু আছে, বলতে অন্যান না দাম কত রাখবেন? 1 লাখ 40। কত মন নিব? 4 মন। শাহিওয়াল না সার? শাহিওয়াল ব্যাগ, শাহিওয়াল। ইবে ইবে অন্যান না এবার কত রাখবেন দাম? 160। কত মন নিব? 5 মন। এটা 5 মন 160, মানে 1,60,000। দর কষাকষি হইব না ফিক্সড? দর কষাকষি হইব না? হইব। ধন্যবাদ। আর সামনে আছে এই গরুটা দেখাই আপনাদেরকে, দুটি সুন্দর সুন্দর গরু আছে এখানে। বলতে অন্যান না বলতে অন্যান না কত মন হইব? 6 মন। কত দাম রাখছেন? 2 লাখ। 6 মন 2 লাখ, দুটো 6-6 মন সেম তো দেখতে। ধন্যবাদ। দেখি আরো দেখি, এখানে গরুগুলি সুন্দর সুন্দর আছে, আপনারা দেখতে পারেন। এখানে বড় ছোট মাঝারি সব ধরনের গরু পাওয়া যাবে। যেমন এখানে ছোট ছোট গরু দুটো আছে। ভাই অন্যান না দেখতে অনেক হইতে পারিবা, দাম লোক হইতে পারিবা, দাম লোক হইতে পারিবা। আচ্ছা ইবাহার 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 অন্যান না কত কেজি হইব? কত মন হইব? 2 মন 2 মন। কত রাখবেন দাম? 85। একখানা বেশি না? না। আচ্ছা, উনি 85 রাখছে, তারপরে দর কষাকষি করা হবে। দেখতে গরুটা অ্যাকচুয়ালি সুন্দর আছে। কয় দাঁতি? দাঁত কয়টা? আড়াই বছর হয়েছে। দাঁত হয় না তো কুরবানি? আচ্ছা আচ্ছা, দেখি এটা যারা ভালো বুঝেন তারাই বলতে পারবেন। এই গরুটা সুন্দর আছে, এখানে দর কষাকষি হচ্ছে। দেখেন ভাই এই গরুটা কার? আপনার ভাই একটু আসবেন। কত ওজন হইব এখানে? হ্যাঁ আচ্ছা, দাম কত রাখছেন? 1 লাখ 30। এটা কর না, 1,30 বলতেছেন, মানুষ তো খুশি এখনো চলে আসবে। 1,30 কইলো কে ভুল বলছি ভাইয়া? আমি তো নিজেই বলছি, এখন যে এখন টেলিফোন করে বিকাশ থেকে টাকা পাঠাই দিমু, এটা ভাবছিলাম আমি। তারপর গরুটা সুন্দর আছে। হ্যাঁ দেখ, ইনশাল্লাহ নিব, আল্লাহ যদি সে তফিকটা দেয় ইনশাল্লাহ নিয়ে যাবো। তারপর এখানেও গরু আছে,
এরা সব মাঝারি সাইজ গরু। চলেন সামনে দেখি, সামনে দেখি, পাট পাট করে দেখাতে হচ্ছে আমাকে। এখানে দুটি গরু আছে, এটাও দেখিয়ে দিই আপনাদেরকে। গরুগুলি সুন্দর সুন্দর আছে বলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দুটি গরু আছে। ভাইয়া, গরু কি তোমাদের? দাম কত রাখছো ভাইয়া? 1,40,000। কত মন হবে বলতে পারবা? হ্যাঁ, ঘরের গরু না, গরুটা সুন্দর আছে। এখানে আরেকটি আছে, এটাও দেখে দিই আপনাদেরকে। এগুলোটা আপনার ভাইয়া, কালোটা দুটোটা আপনার, এটা কত লাগছে, কত ওজন, কত তাহলে কত দাম কত রাখছেন? সেম 1,40,000। 1,40,000 করে মোটামুটি ভালো গরু আছে এখানে। চলুন সামনে যাই, আমার সাথেই থাকুন। সামনে আরো দেখবো, জাস্ট আপনাদেরকে এখান থেকে একটু ঘুরিয়ে দিই। এখানে সব বাংলা গরু বলতে গেলে, ছোট ছোট গরু। তারপর আরো দুইটা গরু দেখাই আপনাদেরকে। এগুলো ছোট সাইজ গরু, একটু দেখাই আপনাদেরকে ছোট ছোট সাইজ। এটা ছোট গরু, বা দাম কত রাখছেন? এটা 65 রাখছেন। কয় মন হইব, 2 মন হইব না 1.5 মন? এটাও, এটা কত? 55। আচ্ছা, গরুগুলি আপনার দুটোই? 4টা গরু আপনার? এর হলো প্রতিবেদন, ধন্যবাদ।